রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। করোনার নতুন ধরন ওমিক্রন হানা দিয়েছে পাশের দেশ ভারতে। এ অবস্থায় বাংলাদেশে সংক্রমণ মোকাবিলায় সরকারি নানা পদক্ষেপের পাশাপাশি প্রস্তুত হাসপাতালগুলো। এবার বেশি জোর দেওয়া হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায়। বিশেষজ্ঞরা বলছেন, বেশি সংখ্যক মানুষকে দ্রুত টিকা দেওয়ার পাশাপাশি মাস্ক পরার অবহেলার কোনো সুযোগ নেই। রাশেদ বাপ্পির রিপোর্ট। ডেল্টার পর করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন মাথা ব্যথার কারণ বিশ্বব্যাপী। শনাক্তের পর সবাই নড়ে চড়ে বসলেও কোনো মতেই ঠেকানো যাচ্ছে না অদৃশ্য এই জীবাণু। বরং ভাইরাসের নতুন এই ধরনটি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশে। দীর্ঘ সময় পর বর্তমানে করোনায় বাংলাদেশ কিছুটা স্বস্তিকর পরিস্থিতিতে থাকলেও অমিক্রনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ইউরোপ, আফ্রিকা হয়ে এশিয়া এবং সবশেষ ভাইরাসটি ভারতে শনাক্ত হওয়ায় সংকট যেন ঘনীভূত হচ্ছে। এ অবস্থায় হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বৈজ্ঞানিক ভিত্তিতে অমিক্রন দেশে আঘাত হানবে এমনটা ধরে নিয়েই সরকারের পাশাপাশি প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে হাসপাতালগুলো। তো আমরা ধরে নিয়েছি অমিক্রন আমাদের এখানে আসবে, মাত্রা কেমন হবে, তীব্রতা কেমন হবে সেটা দেখার বিষয়, কারণ এটা যে আমরা অ্যাভয়েড করতে পারবো সেটা নয়। তো সেই ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের রয়েছে, পরিপূর্ণ আমরা প্রস্তুতি নিচ্ছি। গ্রাজুয়ালি যদি দেখি অমিক্রন আমাদের এখানে বেশি আসছে, তখন আমরা নন কোভিড বন্ধ করে আবার কোভিড সেবাগুলি পরিপূর্ণভাবে চালু করব। অমিক্রনের সম্ভাব্য আঘাত রুখে দিতে এবার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জোর দেওয়া হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার বিষয়ে। স্বাস্থ্যকর্মীদেরকে মনিটর করছি রিসেন্টলি, আমরা গত এক সপ্তাহ ধরে দেখছি যে তাদের ভিতরে সংক্রমণের হার কেমন, এটা আমরা খুব সতর্কতার সাথে মনিটরিং করছি। আমরা হয়তো একটা প্রস্তাবনায় যাবো যে স্বাস্থ্যকর্মীদের বুস্টার ডোজ দেওয়া যায় কিনা। তো সব মিলিয়ে স্বাস্থ্যকর্মীদেরকে কীভাবে সুরক্ষিত রাখা যায় সে ব্যবস্থা আমরা মানে যে কোনোভাবেই হোক আমরা সেটা নিব। তবে দেশে সংক্রমণ কমার সঙ্গে পাল্লা দিয়ে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি উপেক্ষার বিষয়টি শঙ্কার, বলছেন বিশেষজ্ঞরা। ওমিক্রন আসার পর যেটা বলা হচ্ছে যে আসলে এর বিরুদ্ধে ভাইরাসের ফাঁকি দেওয়ার সম্ভাবনা আছে, এর বিরুদ্ধে অ্যান্টিভাইরালগুলো কার্যকারিতা কমে যাওয়ার সম্ভাবনা আছে, আশঙ্কা আছে, নিশ্চিত না। এরকম অবস্থা সবাই জোর দিয়েছে মাস্কের উপরে এবং টাইটলি ফিটেড মাস্ক। এখন কথা হচ্ছে যে আমাদের দেশে মাস্ক পরার হার যেভাবে কমেছে সেটাকে কিন্তু আসলে আইন প্রয়োগের পাশাপাশি প্রযুক্তি ব্যবহার করা দরকার এবং রাষ্ট্রের উচিত হচ্ছে, আমরা অনেকদিন যাবো বলছি যে কোটি কোটি মাস্ক সরবরাহ করা। অমিক্রন এখনও গবেষণার পর্যায়ে থাকলেও বিশেষজ্ঞরা বলছেন অন্য যে কোনো ভ্যারিয়েন্টের থেকে এর মিউটেশন সংখ্যা অনেক বেশি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি ইস্যু তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে রাজধানীর মিন্টো রোডে তার সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি বলেন, তাদের উদ্দেশ্য কখনো সফল হবে না। তারা তো অগ্নিসন্ত্রাসের রাজনীতি করে, তো আসলে বিএনপি নানা ধরনের ইস্যু খুঁজছে। তারা আশা করেছিল খালেদা জিয়ার এই ইস্যুতে তারা তাদের কর্মীদের ব্যাপকভাবে নামাতে পারবে, কিন্তু প্রকৃতপক্ষে দেখা গেছে তাদের কর্মীরাও সেভাবে নামে নাই। বিএনপি চায় বেগম খালেদা জিয়া অসুস্থ থাক এবং হাসপাতালে থাকলে তাদের রাজনীতি করা সহজ হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভায় সিদ্ধান্ত হয়। এ খবর জানার পরই এলাকায় আনন্দ মিছিল করেন আইভীর সমর্থকরা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভী। শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের যৌথ সভা। সেখানেই এই সিদ্ধান্ত হয়। আমি আসলে কৃতজ্ঞ আমার দলের প্রতি, দলের সভানেত্রীর প্রতি, দলীয় নমিনেশন বোর্ডের প্রতি, যে উনি আস্থা রেখেছেন আমাদের উপরে। আমার দৃঢ় বিশ্বাস নারায়ণগঞ্জবাসী যেভাবে আমাকে পাশে থেকে পরপর তিনবার নির্বাচিত করেছেন, এইবারও ইনশাল্লাহ 16 জানুয়ারি তার একটা বিজয় দিবেন। মাত্র এক বছরে আমূল বদলে যাওয়া জনপদ নোয়াখালীর ভাসানচর। এক সময়ের কেওড়াগাছে ঢেকে থাকা চরে এখন পুরোপুরি গড়ে উঠেছে বসতি। মসজিদ, মাদ্রাসা, খেলার মাঠ সহ উন্নত জীবন ধারণের কোনো কিছুরই কমতি নেই। সাক্ষাৎপুর ক্যামেরায় বদলে যাওয়া ভাসানচরের গল্প জানাচ্ছেন কমল দে। ভাসানচরের এক প্রান্তে আলহেরা সুপার মার্কেট, এখানে মিলছে রোহিঙ্গাদের জীবন ধারণের সবকিছুই। পরনের কাপড়, প্রসাধন সামগ্রী, সাংসারিক জীবনের সবকিছুই মিলবে এখানে। আরেক প্রান্তে আইল্যান্ড মলের অবস্থান, মানসম্মত জিনিসপত্রের সমাহার।
জাতিসংঘের হয়ে ভাষাঞ্চলে বিদেশিরা এখানের মূল ক্রেতা। তবে অন্যান্য এনজিও কর্মকর্তারাও এই মল থেকে কেনাকাটা করেন। এই দুটি সুপার শপ থেকেই ভাষাঞ্চলে বদলে যাওয়ার চিত্র পরিষ্কার। রোহিঙ্গা বাস্তুহারা মানুষদের জন্য এখানে আমাদের জিনিসপত্র আমরা এনে রেখেছি, এরাই মূলত আমাদের ক্রেতা। ইউএনরা তো প্রতি সপ্তাহে রবিবার দিন আসে, তো এই শুক্রবার পর্যন্ত থাকে আর কি, এর মধ্যে ওরা প্রায় এই কেনাকাটা করে। 2017 সালে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হলে কক্সবাজারের টেকনাফ এবং উখিয়া আশ্রয় শিবির থেকে সরিয়ে নিতে গড়ে তোলা হয় ভাষাঞ্চল আশ্রয়ন প্রকল্প। গত বছরের 3 ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের ভাষাঞ্চলে আনা শুরু হয়। মাত্র 1 বছরের মধ্যে ভাষাঞ্চলের পুরো দৃশ্যপটে বদলে গেছে। ইউএনের এঙ্গেজমেন্টের পরে তারা দেখছে যে না, ইয়েস, একইভাবে ইউএন তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে কক্সবাজারের মতো করে। তাদের স্বাভাবিক তাদের চিন্তাচেতনা অনেকটাই পরিবর্তন এসেছে এবং তারা খুব আশাবাদী যে তারা একই রকম সাপোর্ট এখানে তৈরি করতে পারবে এবং খুব হ্যাবিটেবল একটা আইল্যান্ড হিসাবে তারা এখান থেকে যেতে পারবে। আর গত 1 মাসের মধ্যেই জাতিসংঘের উচ্চ পর্যায়ের 2টি টিমের ভাষাঞ্চলের অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন রোহিঙ্গারা। জাতিসংঘের কার্যক্রম শুরু হলে শিক্ষা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিদ্যমান সমস্যাগুলো দূর হবে বলে আশা শরণার্থী বিষয়ক কমিশনের। আর খুশি হ্যাঁ জাতিসংঘ আসি আমরা শুক্রিয়া করলাম আলহামদুলিল্লাহ। জাতিসংঘের তরফ তো যদি আরা যদি এটা যদি বালা করে যদি তাইবার উদ্দেশ্য যদি যে সাহায্য করে দিতে গেলে নোয়াখালীর এই ভাষাঞ্চল ছিল মহিষের আবাসস্থল বা বাতান, আর গত 1 বছরে এটি হয়ে উঠেছে সম্পূর্ণ একটি নতুন জনপদ। ইতিমধ্যে 20,000-এর মতো রোহিঙ্গাকে এখানে নিয়ে আসা হয়েছে। আরও অন্তত 80,000 রোহিঙ্গাকে ভাষাঞ্চলে আনতে চায় সরকার। গড়ে তোলা হয়েছে আবাসস্থল, করা হয়েছে খেলার মাঠ, মসজিদ, মাদ্রাসা, গড়ে উঠেছে বাজার ব্যবস্থা। নোয়াখালীর ভাষাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি চাপায় শিক্ষার্থী নিহতের পর লাপাত্তা 2 সিটির বেশিরভাগ অবৈধ গাড়ি চালক। এতে ময়লা অপসারণ নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা। বেশিরভাগ সড়কের স্থানেই পড়ে আছে গৃহস্থালির ময়লা। নিজামুদ্দিনের ক্যামেরায় সাদাত রহমতুল্লাহ রিপোর্ট। রাতেই যে ময়লা অপসারণ হওয়ার কথা ছিল তা গত কয়েকদিন ধরেই পড়ে আছে সড়কে। রাজধানীর সড়ক এখন ময়লার দখলে। সিটি কর্পোরেশনের গাড়ির বৈধ চালক না থাকায় ময়লা স্থানান্তরে তৈরি হয়েছে জটিলতা। রাজধানীর উত্তর দক্ষিণ সিটি কর্পোরেশনের বেশিরভাগ ডিপোতেই পড়ে আছে ময়লা। কোথাও কোথাও গাড়ি নিয়ে সড়কে অবস্থান করছেন ভ্যান চালকরা। অটোরমের সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে না, ওই অ্যাক্সিডেন্টের পরে ট্রেনে আসে না ময়লা নিতে। ময়লার গন্ধ, বিভিন্ন গন্ধ ওই দিকটা আসতে পারে। পরিচ্ছন্নতা কর্মীরা বলছেন শিক্ষার্থী নিহত হওয়ার পর থেকেই বেশিরভাগ চালক কাজে আসছেন না, যে কারণে বৈধ চালক সংকটে নির্ধারিত সময়ে ময়লা অপসারণ সম্ভব হচ্ছে না। বৈধ ড্রাইভার তো আর বেশি নাই, যে জায়গায় বৈধ ড্রাইভার নেই ওই জায়গায় ময়লা আটকে আছে, আর যে জায়গায় বৈধ ড্রাইভার আছে ওই জায়গায় ক্লিয়ারই থাকে। স্বাভাবিক তো সবাই চালায় না, অস্বাভাবিক সবাই চালায়। আজকে যেরকম দেখতেছি এরকম অন্যান্য দিন তো দেখি না। এদিকে সড়ক ও ডিপোতে বর্জ্য পড়ে থাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে, পথচারীদের চলতে হচ্ছে নাক চেপে। পাশাপাশি তো রাত্রে যাইলে মনে করে যে চুরিদারি করি, ওই কথা রাত্রে যাইতে পারি না। আগে যখন সকাল 10টা বাজে হইতো আমরা 3টার মধ্যে কাম কাজ কিলা করে চলে যেতাম। নিষিদ্ধ করে দিয়েছে 1 তারিখ থেকে, গাড়ি এখন দিনে আসে না। নগর পরিকল্পনাবিদদের দাবি শহরের বর্জ্য অপসারণ নিয়ে সিটি কর্পোরেশনের যথাযথ পরিকল্পনা না থাকায় দুর্ভোগ বাড়াচ্ছে নগরবাসীর। অদক্ষ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণ জনগণ দ্বারা পরিচালিত সিটি কর্পোরেশন সমূহের বর্জ্য ব্যবস্থাপনার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রমটি খাদের কিনারায় দাঁড়িয়েছিল, এটি এখন পরিষ্কার। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির সংখ্যা 278টি, যার মধ্যে বৈধ চালকের সংখ্যা মাত্র 75 জন। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে মুন্সীগঞ্জের মাওয়া আড়তে ইলিশের সমারোহ। ছুটির দিনে চাহিদার কারণে দাম চড়া, কেজি প্রতি বিক্রি হয়েছে 1400 টাকা পর্যন্ত। মুন্সীগঞ্জে পদ্মা তীরের মাওয়া মৎস্য আড়তে ইলিশের সরবরাহ বেড়েছে, তবে ছুটির দিনে চাহিদা বেশি থাকায় বিক্রিও হচ্ছে চড়া দামে। বড় আকারের ইলিশ কেজি প্রতি দাম হাঁকা হচ্ছে 1400 টাকা পর্যন্ত। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ।
ইলিশের সয়লাপ মুন্সিগঞ্জের এই মাওয়া মৎস্য আড়তগুলো ঝাঁকে ঝাঁকে ইলিশের পস্তা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা, কিনতে ভিড় করছেন রাজধানী সহ আশপাশের এলাকার ক্রেতারা। ইলিশের সরবরাহ ভালো হলেও দাম চড়া, বড় আকারের ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 1400 টাকা পর্যন্ত। এখন ইলিশ প্রচুর ধরা বসছে, প্রচুর ইলিশ নদীতে আছে, বিভিন্ন জায়গা থেকে আগত ক্রেতা বিক্রেতারা আইসা মাছ আনন্দ উল্লাসে কিনতেছে। এখানে শুনেছি অনেক কমে পাওয়া যায়, কিন্তু এসে দেখছি ভিন্ন রকম চিত্র। ঢাকা থেকে অনেক লোকজন আসছে পদ্মের পারে ইলিশ কেনার জন্য, কিন্তু এসে দেখে যে 1300-1400 এর নিচে কোনো ইলিশই পাওয়া যাচ্ছে না। এর আগে টোটান বসছিল, এখন ইলিশ মাল ভরপুর মাছ, যে কোনো মাছ সবাই খেতে পারবো। কারেন্ট জালের দাপট কমানো গেলে পদ্মায় আরো ইলিশ মিলবে বলে মনে করেন আড়তদাররা। সরকার এই কারেন্ট জাল উঠাই দিত বা মুক্তারপুরে যে ফ্যাক্টরিগুলি, এই ফ্যাক্টরিগুলি বন্ধ করে দিত, তাহলে এই পদ্মায় যে রূপালি ইলিশ, এই রূপালি ইলিশ মানুষ অনেক পর্যাপ্ত পরিমাণে পেত। প্রতিদিন এই হাটে 2-3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। শীত মৌসুমে সাগরের সৌন্দর্য বরাবরই টানে ভ্রমণ পিপাসুদের, তাই কোনো ছুটি মানেই সৈকত শহর কক্সবাজারে দল মেধে ছুটে যাওয়া। আর পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। শীতের সকালে সূর্যের সহনীয় কিরণে সমুদ্র স্নান, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, তার উপরে পর্যটন মৌসুম, সব মিলিয়ে পর্যটকের উপচে পড়া ভিড়। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে নানা বয়সী মানুষ উচ্ছ্বাস আনন্দে সৈকতের নোনা জলে মেতেছেন পরিবার পরিজন কিংবা প্রিয়জনকে সঙ্গে করে। খানিকটা প্রশান্তির খোঁজে দেশে দূর দূরান্ত থেকে আসা মানুষ ব্যস্ত ক্ষণিকের আনন্দ উপভোগে। ছুটির মধ্যে এখানে ঘুরতে আসি নিজে একটা রিফ্রেশমেন্টের জন্য, বাচ্চা দিনে একটু খেলাধুলা করতেছি, খুবই ভালো লাগতেছে। সমুদ্রের মাঝে আসলে এটা সবসময় টানে। ডিসেম্বর মাস, তাই বাড়ছে পর্যটকের চাপ। ইতোমধ্যে 450 হোটেল মোটেল ও রিসোর্টে বুকিং বাড়ছে বলে জানায় হোটেল কর্তৃপক্ষ। গেস্টের রেসপন্স যেভাবে পাচ্ছি আশা করছি ভালো একটা আমরা বিজনেস করতে পারব। আর জেলা প্রশাসন জানিয়েছে পর্যটন মৌসুমে আগত পর্যটকদের হয়রানি রোধে সার্বক্ষণিক মাঠে রয়েছে তারা। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়োজিত একটু অভিযান করতেছে যাতে কেউ বেশি ভাড়া না নেয় বা পর্যটক কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সবাই জানি খুব ভালো মতোই কক্সবাজার এনজয় করতে পারে। আগামী 16, 17 ও 18 ডিসেম্বর টানা 3 দিনের ছুটিতে কক্সবাজারে 3 লাখের বেশি পর্যটকের আগমন হবে বলে আশা পর্যটন সংশ্লিষ্টদের। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। রাজধানীতে শান্তি পরিষদের আন্তর্জাতিক সেমিনারে বক্তারা একথা বলেন। বিকেলে ঢাকা ক্লাবে বিশ্ব শান্তি পরিষদের নেতাদের উপস্থিতিতে সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি মোজাফফর হোসেন পল্টু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সম্পাদক মণ্ডলীর সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী হাসান তারিক চৌধুরী। সেমিনারে বিদেশি প্রতিনিধিরা বলেন, সাম্রাজ্যবাদ কোনোভাবেই ফিলিস্তিনের বিজয়কে ঠেকিয়ে রাখতে পারবে না।